প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে যে ফলটি নিয়ে হাজির হয়েছি এই ফলটি খেতে পারলে কিন্তু আপনি আপনার স্ত্রীকে এক রাতেই ঘায়াল করতে পারবেন অনেকেই আছেন যারা স্ত্রীকে মানে পর্যাপ্ত পরিমাণ সুপ দিতে পারেন না স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না তাদের জন্যই আজকের এই ঔষধি গাছটি এই ঔষধি গাছটির এতই গুণাগুণ এতই কার্যকারিতা আছে এই ঔষধি গাছটির ফলগুলো যদি আপনারা নিয়মিত এক টানা এক সপ্তাহ খেতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীকে এক রাতেই ঘায়াল করতে পারবেন আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন বীর পুরুষ হতে পারবেন তো বন্ধুরা এই ঔষধি গাছটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ এই ঔষধি গাছটি আপনারা কীভাবে সেবন করবেন আপনাদেরকে আমি বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি তার আগে আপনাদেরকে এই ঔষধি গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এই ঔষধি গাছটির নাম হচ্ছে রসবরি গাছ বা ফটকা গাছ গ্রামগঞ্জের লোকেরা এই ঔষধি গাছটিকে বনটে পারি গাছও বলে থাকে এই ঔষধি গাছটি যে আপনারা পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু একদম এই মরিচ গাছের পাতার মতো এবং ফুলগুলো কিন্তু মরিচ গাছের পাতার মতো কিন্তু ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফটকার মতো গোল গোল লাটিমের মতো এই ফলটি আপনাদেরকে খেতে হবে এই ফলটি ফাটালেই আপনারা ছোটো ছোট গোল আকৃতির আপনারা সবুজ বর্ণের ফলগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এই ফলটি যদি আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে দুইটি করে ফল যদি এক গ্লাস পানির সাথে গিলে খেতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন দুনিয়ার বুক কেমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছটির ফলগুলো খেলে তো বন্ধুরা আর যদি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো আপনি যদি সহবাস করতে চান তাহলে অবশ্যই এই ওষুধি গাছটি আপনারা দেখে নিন এই ওষুধি গাছটি আপনাদেরকে শিকড় খেতে হবে পানের সাথে তো বন্ধুরা এই ওষুধি গাছটি আপনারা ভালো করে দেখলেই আপনারা এই ওষুধি গাছটি কিন্তু আপনারা চিনতে পারবেন এই ওষুধী গাছটি কিন্তু বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রচুর ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে এই গাছটি আপনারা ফলগুলো দেখে নিন তাহলে আপনারা চিনতে পারবেন এই ফলগুলো কিন্তু আপনারা ফাটালে ছোটো ছোটো এর ফট এই ফটকাগুলোর ভিতরে আপনারা ফলগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এই ফলগুলো আপনারা প্রতিদিন সকালবেলা এক গ্লাস পানির সাথে দুইটি করে ফল আপনারা খেয়ে নেবেন তাহলে আপনি আপনার ইস্তির সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন একটা না এক সপ্তাহ খাবেন আর যদি এক রাতে আপনার স্ত্রীকে ঘায়াল করতে চান তাহলে এই ঔষধি গাছটির যে শিকড় রয়েছে এই ঔষধি গাছটি তোলার পর আপনারা এই ঔষধি গাছটির শিকড় আপনারা পানির সাথে খেয়ে নেবেন তাহলেই আপনি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন এবং এক রাতে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন বীর পুরুষ হতে পারবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এই ওষুধি গাছটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ এই ঔষধি গাছটি দিয়ে কিন্তু আমরা অনেক রুগী ভালো করেছি যদি কোনো রুগী বলতে পারেন যে এই ঔষধি গাছটি শেকড় এবং ফল পানির সাথে খাওয়ার পর কার্যকারিতা পায়নি তাহলে আমরা আমাদের কোভিডের চিকিৎসা ছেড়ে দেবো তো বন্ধুরা আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সবাইকে